আজকে ভাই দ্বিতীয়া স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো গাজরের সন্দেশ। এই রেসিপিটি বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। গাজরের সন্দেশ বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের গাজরকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আর এখানে হাফ কাপ দুধ নিয়েছি। এই দুটোকে আমি এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব। প্রায় এক কাপ দুধ লেগেছে এই পেস্টটা বানানোর জন্য। এবার আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এবার একটু ঘি দিচ্ছি, এক চামচের মতো আমি ঘি দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবারে পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এটা ভালো করে মিশিয়ে দেব। এই গাজরের যে রসটা রয়েছে এবং দুধটা রয়েছে এটা সম্পূর্ণ যাতে শুকিয়ে আসে সেটা ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নাড়তে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 2-3 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। দেখুন জলটা শুকিয়ে গেছে, দুধ বা গাজরের জলটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে 100 গ্রাম মতো চিনি অ্যাড করলাম। এই চিনিটা দেওয়ার পরেও কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে, তো তখনও একটুখানি একটুখানি শুকিয়ে নিতে হবে। আমি এখনো কন্টিনিউ নাড়িয়ে যাব, তা নাহলে তলায় লেগে যাবে। চিনিটা দিয়েও আমি 2-3 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি এই চামচে 6 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন। দেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণভাবে দুধটাকে টেনে নিয়েছে, দুধ রস সমস্ত কিছু দেখুন টেনে একটা জায়গায় গলা পাকিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি আর নাড়বো না। এবার আমি এখানেতে একটু এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই যখন এরকম দেখবেন সম্পূর্ণটা একটা জায়গায় দলা পেকে যাচ্ছে তখন জানবেন আপনাদের এই রান্নাটা হয়ে গেছে। আমি এলাচটাকে দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না, এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। আর তার আগে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেবো একটু ঢাকনা দিয়ে, তাহলে এলাচের ফ্লেভারটা এর সঙ্গে ভালো করে মিশে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা ওপেন করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব, ঠান্ডা হয়ে গেলে কেটে তারপর পরিবেশন করব। মন্ডরা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এখানেতে গার্নিশিং এর জন্য একটু পেস্তা আর কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। এবার একটুখানি হাতে করে এগুলোকে চেপে দিচ্ছি যাতে এর সঙ্গে বসে যায় ভালো করে। এবার আমি চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও করতে পারেন, মানে গোল বাটি হোক বা কিছু দিয়ে কেটে সেটা গোল মতো করতে পারেন, বা হাতে করেও গোল করতে পারেন। আমি এটা ছুরির সাহায্যে একটা চৌকো করে কেটে নিচ্ছি। গাজরের মন্ড দিয়ে দেখুন আমি চৌকো করে গাজরের সন্দেশ বানিয়ে নিয়েছি। গার্নিশিং এর জন্য উপরে থেকে পেস্তা আর কাজু বাদামের কুচিও দিয়ে দিয়েছি। এবার যেটুকুনি অবশিষ্ট ছিল গাজরের সাইড গুলো কাটার পরে মানে মন্ড থেকে, সেগুলোতে আমি হাতে ঘি মাখিয়ে গোল গোল নাড়ু যেভাবে বানায় সেভাবে আমি গোল গোল নাড়ু বানিয়ে
এরকম ভাবে সাইড দিয়ে চেপে দিয়ে মধ্যখানে একটা আঙুল দিয়ে গর্ত করে দিয়েছি, দিয়ে কিশমিশ আর পেস্তা দিয়ে কাজু দিয়ে গার্নিশিং করেছি। আপনারা যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে এটাকে পরিবেশন করতে পারেন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, ভাই দ্বিতীয়া স্পেশাল গাজরের সন্দেশ। রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর এটা ভাইদের পাতে দিয়ে ভাইদের মন জয় করে নেবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।